Assalamualaikum. I am Jannatul Firdausi. How are you, everybody? I hope everybody is fine. Alhamdulillah, I am fine. গত ক্লাসে আমরা শিখেছিলাম পেকিং সেন্টেন্স। আজকে আমি আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসে গেছি। আশা করি আমার গত ক্লাসটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। ইনশাআল্লাহ আজকে তোমরা আমার সাথে আরেকটি নতুন টপিক শিখবে। এভরিবডি লুক এট দা বোর্ড। দেখো আজকে আমাদের টপিকটা এই যে উপরে লেখা আছে, এখানে আমি লিখেছি ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করতে হবে আমাদের। কি করতে হবে? ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, একটা সেন্টেন্স দেয়া থাকবে, সেটিকে আমরা বাংলায় অনুবাদ করব। তাহলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পড়া শুরু করি। দেখো এখানে লিখেছি নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে লিখেছি এ বুক, একটি বই। এ মিন্স একটি, বুক মিন্স বই। এ মিন্স একটি, বুক মিন্স বই, একটি বই। সবাই মিসের সাথে পড়বে, তাহলে মিসের সাথে বারবার বলতে বলতে তোমাদের ক্লাসেই, আজকে আমাদের এই ক্লাসে তোমাদের এটা মেমোরাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে নাম্বার ওয়ান দেওয়া আছে এ বুক। এ মিন্স একটি, বুক মিন্স বই। এ মিন্স একটি, বুক মিন্স বই। মিসের সাথে সবাই বলো এ মিন্স একটি, বুক মিন্স বই। এ বুক একটি বই, এ বুক একটি বই। দেন নাম্বার টু এ পেন। পিছের হাতে এটা কি আছে? এটা একটা পেন। পেন অর্থ কলম। পেন অর্থ কি আমরা সবাই জানি? পেন অর্থ কলম। এ অর্থ একটি, পেন অর্থ কলম। এ অর্থ একটি, পেন অর্থ কলম। দেখো নিচে এখানে লিখেছি একটি কলম। এ পেন মিন্স একটি কলম। এ পেন মিন্স একটি কলম। দেন নাম্বার থ্রি এ কাইট। এ কাইট, কাইট অর্থ, কাইট অর্থ, কাইট অর্থ কি জানি আমরা সবাই? সবাই হাসছ, হ্যাঁ সবাই জানো। এ কাইট, কাইট অর্থ ঘুড়ি, কাইট অর্থ ঘুড়ি। এ কাইট, কাইট অর্থ ঘুড়ি। এ অর্থ একটি, কাইট অর্থ ঘুড়ি। এ কাইট অর্থ একটি ঘুড়ি। এ কাইট মিন্স একটি ঘুড়ি। দেন নাম্বার ফোর অ্যান অ্যান্ট। অ্যান্ট, কারো বাসায় কি অ্যান্ট আছে? অ্যান্ট কি করে আমাদের আদর করে? না, অ্যান্ট আদর করে না, অ্যান্ট কামড় দেয়। কামড় দিলে অনেক জ্বালা করে, তাই না? হ্যাঁ ঠিক বলেছ। নাম্বার ফোর অ্যান অ্যান্ট। অ্যান অ্যান্ট, অ্যান অর্থ একটি, অ্যান্ট অর্থ পিঁপড়া, একটি পিঁপড়া। অ্যান অ্যান্ট একটি পিঁপড়া। অ্যান অ্যান্ট, নিজের সাথে বলো অ্যান অ্যান্ট একটি পিঁপড়া। দেন নাম্বার ফাইভ অ্যান অরেঞ্জ। অরেঞ্জ সবাই পছন্দ, তাই না? অরেঞ্জটা অনেক মজার, আমরা সবাই অরেঞ্জ অনেক মজা করে খাই। অ্যান অরেঞ্জ, অ্যান অর্থ একটি, অরেঞ্জ অর্থ আমরা সবাই জানি কমলা। অ্যান অরেঞ্জ একটি কমলা। অ্যান অরেঞ্জ একটি কমলা। নেক্সট নাম্বার সিক্স। নাম্বার সিক্স এখানে লেখা আছে অ্যান আমব্রেলা। অ্যান আমব্রেলা, আমব্রেলা অর্থ ছাতা। আমব্রেলা অর্থ ছাতা। ছাতা দিয়ে আমরা বৃষ্টির দিনে কি করি? ছাতা নিয়ে বাইরে যাই যাতে আমরা ভিজে না যাই, আবার রোদের দিনেও ছাতা আমাদের প্রোটেকশন দেয়। অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা একটি ছাতা। অ্যান আমব্রেলা, অ্যান অর্থ একটি, আমব্রেলা অর্থ ছাতা। অ্যান আমব্রেলা একটি ছাতা। নাম্বার সেভেন আই রিড। আই রিড, আই অর্থ আমি, রিড অর্থ পড়ি। আই অর্থ আমি, রিড অর্থ পড়ি। আমি পড়ি, সবাই পড়ো, বাসায় পড়ছ? হ্যাঁ তোমরা তো গুড বয় গুড গার্ল, বাসায় সবাই আমরা পড়াশোনা করি। আই রিড, আমি পড়ি। আই অর্থ আমি, রিড অর্থ পড়ি। আমি পড়ি, আই রিড, আমি পড়ি। দেন নাম্বার এইট হি ইটস। হি ইটস, হি অর্থ সে, ইটস অর্থ খায়। হি অর্থ সে, ইটস অর্থ খায়। সে খায়, হি অর্থ সে, ইটস অর্থ খায়। সে খায়।
খাবার মিসের সাথে আবার আরেকবার বলি হি ইটস সে খায় হি ইটস সে খায় মিসের সাথে বারবার বলতে থাকো মিসের সাথে বারবার বলতে থাকলে তাহলে আমাদের আজকে ক্লাসেই আমাদের মেটা মেমোরাইজ হয়ে যাবে তাহলে আর নতুন করে আর পড়া লাগবে না ঠিক আছে নাম্বার 9 নাম্বার 9 এ আছে আই অ্যাম আই অ্যাম আই অর্থ আমি এম অর্থ কই আই অর্থ আমি এম অর্থ কই আই অ্যাম আমি হই নাম্বার 10 দেখো আমরা না লাস্ট নাম্বারে এসে গেছি নাম্বার 10 নাম্বার 10 এ কি আছে আই হ্যাভ আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে আমার আছে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে আমার আছে সবাই মিসের সাথে বলো আরেকবার আই হ্যাভ আমার আছে আই মিন্স আমার হ্যাভ মিন্স আছে আই মিন্স আমার হ্যাভ মিন্স আছে আমার আছে আই হ্যাভ আমার আছে ওকে নেক্সট আর একবার মিসের সাথে সবাই সবগুলো আমরা একবার করে পড়ে নেব ওকে নাম্বার 1 এ বুক একটি বই এ বুক একটি বই এ পেন একটি কলম এ পেন একটি কলম এ গাইড একটি ঘুড়ি এ গাইড একটি ঘুড়ি অ্যান অ্যান্ট একটি পিঁপড়া অ্যান অ্যান্ট একটি পিঁপড়া অ্যান অরেঞ্জ একটি কমলা অ্যান অরেঞ্জ একটি কমলা অ্যান আমব্রেলা একটি ছাতা অ্যান আমব্রেলা একটি ছাতা আই রিড আমি পড়ি আই রিড আমি পড়ি হি ইটস সে খায় হি ইটস সে খায় আই অ্যাম আমি কই আই অ্যাম আমি কই আই হ্যাভ আমার আছে আই হ্যাভ আমার আছে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমাদের ক্লাসে বুঝতে কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ভালো থাকবে নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ